কম দামি মানসম্মত পণ্যের পাশাপাশি স্বল্প সময়ে ডেলিভারি, এই তিনটি অনুষঙ্গ এক করা গেলে খুব দ্রুতই সাফল্য পাওয়া সম্ভব ই কমার্স ব্যবসায়। যার বড় প্রমাণ গয়না বেচে কেনা ভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠান লেইস ফিতা ডটকম এর অন্যতম কর্ণধার অর্ণব মোস্তফা। অস্ট্রেলিয়ায় লেখাপড়ার পাঠ চুকিয়ে দেশে ফিরে কেন তিনি পুরোদস্তুর ই কমার্স ব্যবসায়ী হয়ে উঠলেন, সেই গল্প জানাচ্ছেন সেলিম মালিক। মহাদেশ অস্ট্রেলিয়ার সিডনির ওলোগং বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রি শেষে 2010 সালে দেশে ফিরেন অর্ণব মোস্তফা। উন্নত দেশে ভালো বেতনের চাকরির পাশাপাশি বিলাসবহুল জীবনের হাতছানিকে পেছনে ঠেলে বাংলাদেশে স্থিত হওয়ার সিদ্ধান্ত নেন অর্ণব। কোনো চাকরি নয়, অর্ণবের মনে ছিল উদ্যোক্তা হওয়ার বাসনা। বেছে নিলেন প্রযুক্তির নতুন ইনোভেশন ই কমার্স ব্যবসা। যে পরিমাণ কনজিউমার আমাদের দেশে আছে, সেই পরিমাণ সার্ভিস প্রোভাইড করার মতো ইনফ্রাস্ট্রাকচার এবং উদ্যোক্তা এখনও আমাদের দেশে নেই। আমরা হয়তো 10-15% বেশি কাস্টমারকে এখনও টাচ করতে পারি নাই। সো ওই কনসেপ্ট থেকে আমার মাথায় ঢুকেছে যে না, অ্যাটলিস্ট এটা 5-10 ইয়ার্সের মধ্যে বাংলাদেশে একটা ভালো একটা পজিশনে চলে আসবে। সো দ্যাট ওয়াজ দ্য রিজন যে আমি আসলে ই কমার্স বিজনেসে আছি। ব্যবসা মানে হঠাৎ করে সাফল্য ধরা দিবে এমনটি নয়, পার করতে হয় নানা চড়াই উতরাই। ব্যতিক্রম ছিল না এই উদ্যোক্তার বেলাতেও। আমরা মাঝখানে এক বছরের মতো অলমোস্ট মানে কোনো অপারেশন ছিল না। প্রোডাক্টের চয়েসের ক্ষেত্রে আমরা কিছুটা ভুল ডিসিশন নিয়েছিলাম। আমরা কনজিউমারের কথা তখন আমরা শুনি নাই অথবা আমরা নিই নাই, ফিডব্যাকটা নিই নাই। সো এই ফিডব্যাকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমাদের কনজিউমারের ফিডব্যাক নিয়ে আমরা কিন্তু যে কোনো একটা ইনভেস্টমেন্ট করি। ই কমার্স ব্যবসায় প্রায় 10 বছরের অভিজ্ঞতা থেকে অর্ণবের পরামর্শ, এই খাতে সাফল্য পেতে মানতে হবে 3 সূত্র। ই কমার্সের ক্ষেত্রে কাস্টমাররা চায় যে বেটার সার্ভিস, ফাস্ট ডেলিভারি এবং রিজনেবল প্রাইস। এই 3টা জিনিস যদি কেউ মেনটেন করতে পারে প্রপারলি, তাহলে তার ইনভেস্টমেন্টটা সিকিউর হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা গেলে আগামীতে দেশের প্রধান বাজার হয়ে উঠবে এই ই কমার্স খাত। 3 বছরে আরো 100 গুণ বেড়ে যাবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।